আমাদের মন্ত্রণালয় সহ সব মন্ত্রণালয়ের যারা যে দায়িত্বে আমরা রয়ে গেছি সুন্দরভাবে সেই দায়িত্বগুলো অতীতে যেমন পালন করেছেন এবছরও সৌদিতে গিয়ে আমরা যাতে সুন্দরভাবে সেই পালন করতে পারি এবং কোনো বাধার কোনো অসুবিধার সৃষ্টি হলে তাৎক্ষণিক জন্য এটা সমাধান করার তৌফিক মহান রাব্বুল আলামিন আমাদেরকে দেন এই প্রত্যাশা আপনাদের কাছে ব্যক্ত করছি। পবিত্র হজ যাত্রী যারাই হন না কেন, যারা দায়িত্বে আছেন তারা সবাইকে আল্লাহর মেহমান মনে করে তাদের সাথে আচার আচরণ কথাবার্তা চাল চলেন এবং তাদের সাথে কাজকর্মের মধ্য দিয়ে এক তিল পরিমাণ যেন কারো মনে কোনো কষ্ট না লাগে তার জন্য সেই ব্যবহারটা করে আমরা যদি তাদেরকে পাঠাতে পারি আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। আল্লাহ তাআলা যদি সন্তুষ্ট হন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সন্তুষ্ট হন, অবশ্য অবশ্যই কোনো না কোনো একটা ওসিলা করে আল্লাহ তাআলা আমাদেরকেও মৃত্যুর সময় ইমানই নসিব করবেন এবং আমরা পরকালে গিয়ে শান্তিতে বসবাস করতে পারবো। আমরা সেই আশা নিয়ে আমরা এই কাজগুলো যদি সবাই করি আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে কবুল করবেন। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। পরিশেষে আপনাদের এই প্রচেষ্টা, সম্মিলিত প্রচেষ্টা, সব মিনিস্ট্রির পক্ষ থেকে যে প্রচেষ্টা এবং সৌদি আরবের অংশে যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার কারণে আজকে আমরা অনেক দূরে এগিয়ে গিয়েছি। সামনের দিন যাতে আরও অনেক দূরে এগিয়ে যাওয়া তৌফিক আল্লাহ পাক দেন সেই চিন্তায় করছি। বিশেষ করে আপনার হাইনেস সৌদি রয়্যাল কিং সালমান বিন আব্দুল আজিজ ক্রাউন প্রিন্স, তাকে আমরা বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে ওনার নির্দেশনায় সৌদি গভর্নমেন্ট এবং বাংলাদেশের পক্ষে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা যে কাজগুলো যেভাবে করার চেষ্টা করছি আল্লাহ তাআলা উভয় পক্ষের উভয় দেশের কথাকে কবুল এবং মঞ্জুর করুন, আমিন।